দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের নতুন গেম প্লেতে মেরি জেন এখানে আটকা পড়ে বিপদে পড়ে যায়। তো বিপদ কাটাতে মেরি জেন এখানে চেষ্টা করে। তো মেরি জেন এখানে লুকিয়ে আছে, স্পাইডারম্যান উপর থেকে সাহায্য করছে মেরি জেনকে। এই তো এদেরকে উঠিয়ে নিচ্ছে স্পাইডারম্যান। মেরি জেন হচ্ছে স্পাইডারম্যানের সাবেক এক্স, ওইটা তো আর বলছি না। তো স্পাইডারম্যান এখানে সাইলেন্টলি সাহায্য করে এখানে মেরি জেনকে, এখানে আটকে রেখেছে মেরি জেনকে এবং অনেকগুলো লোককে। এ আবার এখানে মাস্তানি লেতে এসেছে, আরও কাজটা কঠিন করে দিয়েছে আমাদের জন্য। মেরি জেন এখানে ওকে বাঁচানোর চেষ্টা করছে। তো ডেমন গ্যাংয়ের সদস্যরা ধরে নিয়েছে, এদের সবাইকে আটকে রেখেছে ডেমন গ্যাংয়ের সদস্যগুলো। তো এখানে যে একে আটকে রেখেছে মেরি জেন, একটু কায়দা কৌশল করে চেষ্টা করছে ওকে ছড়ানোর। তো এরা একটু সম্মত হয়েছে। তো দেখা যাক কোথায় নিয়ে যাবে এখন। হ্যাঁ, একে নিয়ে যাচ্ছে, একে নিয়ে এই তো সামনের দিকে যেতে হবে। পিছ থেকে একটা ঢেক্কা মারল এখানে, যে এখানে আমি আগে থেকে রেডি হয়ে আছি ওকে। হ্যাঁ, একে সুন্দর করে জাল দিয়ে আটকে দিয়েছি। এখন এখানে ড্রোন ওরা নিয়ন্ত্রণ করছিল, আমি মেরি জেনের কাছে চলে এসেছি। তো মেরি জেন, শুধু মেরি জেনই না, এখানে মেরি জেন সহ আরও যাদেরকে আটকে রেখেছে ওদেরকে উদ্ধার করা আমাদের উদ্দেশ্য। তো মেরি জেন আমাকে এখান থেকে দিক নির্দেশনা দেবে, আমি চেষ্টা করবো উপর থেকে কাজ করার। তো এখানে একজন আসছে ডেমন গ্যাংয়ের, এরা একে এখন কীভাবে শায়েস্তা করা যায় সে বুদ্ধি আমাদের মাথায় আমরা ছক কৌশলে আঁকি। তো এখানে মেরি জেন এখানে লুকিয়ে আছে, এখানে এটা ছুঁড়ে মেরে একে দৃষ্টি আকর্ষণ করছে এই সদস্যটার। তো এখানে একে এনে একে স্পাইডারম্যানকে নির্দেশনা দিচ্ছে, স্পাইডারম্যান একে জাল দিয়ে উঠিয়ে নিল। এখন ওদিকে আরেকটা আছে, এটার পালা, এটাকে উঠিয়ে নেওয়া যায়। ওটাকে উঠিয়ে নিয়ে স্পাইডারম্যান উঠিয়ে নিল, আটকে দিল জাল দিয়ে। এখন মেরি জেন আস্তে আস্তে এদিকে চলে এসেছে। এখন এখানে দুইজন আছে, এখানেও মেরি জেন একে নির্দেশনা দিয়ে উঠাতে বললো, আমি উঠিয়ে দিয়েছি। স্পাইডারম্যান একে উঠিয়ে নেবে, হ্যাঁ উঠিয়ে নিয়েছে। এখন সামনে এখানে আরেকটা আছে, একে উঠিয়ে নিব, হ্যাঁ উঠিয়ে নিয়েছি। তো এরা সবাই মানুষকে ঘিরে আছে, সবাইকে বন্দি করে রেখেছে। এখানে মূল ভিলেন চলে আসছে মনে হয়, এটা মনে হয় মার্টিন লি যত সম্ভবের নাম। তো এখানে এদের সাথে কথা বলছে, স্পাইডারম্যান ডিসপ্লেটা এদের গায়ের পরে ফেলে দিয়েছে, এরা বুঝে নিয়েছে। এবং এখানে একটা কী অর্ডার দিল মনে হয়, ও এটা অন করে দিতে বলেছে, এটা কী জিনিস। এখানে এতগুলো মানুষ কাটকে রেখেছে, ওরা জিম্মি করে রেখেছে। মেরি জেন এখানে যাওয়ার চেষ্টা করছে, ওখানে এটা কী, এটা কি কেমিক্যাল, কোনো কেমিক্যাল টাইপের বোম হবে নাকি কোনো, এটা কী জিনিস অস্কর্প। এখানে এটাকে আমাকে সলভ করার দায়িত্ব দিয়ে দিয়েছে মনে হয়, এখানে ভুল হলেতে সমস্যা আছে। এখানে কোনটা টিপবো, টিপা টিপে তো না, এখানে তার খুলতে হবে, জ্যাকগুলা জ্যাকের মতো হয়ে আছে, এটা খুলতে হবে, ভুল হলেই শেষ হয়ে যাবে। কি করব, এখানে বুঝে শুনে করতে হবে তার দেখে। এখানে রেড ওয়্যার ব্ল্যাক ওয়্যার আছে, বুঝে শুনে কাজটা করতে হবে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি একটু কীভাবে খুলতে পারি। এখানে একটা আমি খুলেছি মনে হয়, এখনও তিনটা আছে, একটা খুলেছি, এদিকে আরও তিনটা, আমি এদিককার এদিক থেকে এক নম্বরটা খুলেছি আমার ডান দিক থেকে। এখন আমি এদিককার তিন নম্বরটা খুললাম, আমার হাতে আবার বেশি সময় নাই মনে হচ্ছে, তাড়াতাড়ি এটা আর এটাই বাকি আছে, এটা হয়েছে। তো এখন স্পাইডারম্যান উপর থেকে দেখছে, স্পাইডারম্যানকে সাইলেন্টলি খেলতে হবে। এখানে প্রথমে বুঝতে দিব না যে আমি এসেছি। তো এখানে এটাকে হ্যাঁ নিলি পাস টেক ডাউন করে এখানে একে আটকে দিয়ে দিব। এখানে আমেরিকার পতাকার সাথে ঝুলে থাকুক, এরা সব এদের জিম্মি করে রেখেছে। এখন এদিকে চলে যাব, এখানে এসে এখানে দুইটা আছে, হ্যাঁ তাও টেনে নিয়েছি, এটাকে টেনে এখানে আটকে দিই। এদিকে চলে যাচ্ছে ওই, এখানে একটা আছে, এটা এদিকে চলে আসি, একে একাই আছে, এটাই সুবর্ণ সুযোগ এখানে নেওয়ার, নিয়েছি
ঠিক আছে, এখন ওখানে আছে একটা, আছে এখানে দুইটা, তো একটু ওদিকে যাক, তারপরে টানবো, কাছে টেনে নেবো। হ্যাঁ, কাছে টেনে চলে এসেছি, এই যে দুইটা এখন এখানে ঝুলে থাকুক। এখানে একটু সামনে চলে যাই আমি, সামনে চলে যেয়ে ওটাকে আমি ধরবো মনে করছি এখানে। হ্যাঁ, চলে এসেছি, চলে আবার দূরে চলে গেল, তাও আমি কাছে টেনে নিয়েছি। এখানে ঝুলে, এখানে ঝুলেই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ঝুলে থাকুক, অন্যগুলা ধরার চেষ্টা করব। তো এখন হ্যাঁ এখানে চলে আসছি, এখানে এসে কোন দিকে যাই, হ্যাঁ ওখানে চলে আসি, এখানে হ্যাঁ ওখানে যাবো। এবার এবার এখানে একটা আর আর একটা ছিল তো এখানে মনে হচ্ছে আমার, এটাকে তো দেখতে পাচ্ছি আমার তো এখানে দুইটা ছিল। হ্যাঁ দুইটা আছে, দুইটা আছে এখানে, দুইটা আছে, আমি এটাকে ধরে নিই। হ্যাঁ ধরে এটার মুখের উপরে বাড়ি লিখেছে, আর ওখানে একটা আছে, ওটাকে মানে সামনে আর একটু যাবো, এখান থেকে টেনে নেবো। হ্যাঁ টানা টানা টানি হয়ে গেছে, এবার আটকে আটকে হবে। এবার এবার সবগুলো ঝুলছে মনে হচ্ছে বেশিরভাগই, এদিককার উপরেরগুলো আর নিচে, নিচেও ছিল, এগুলো তো সব জিম্মি করে রেখেছে এগুলি কাছাকাছি। ওদিকে দুইটা আছে, ওই দুইটাকে টানা, মোটাটাকে টানা উচিত, মানে এই যে তিনটা এখানে, এটা একটা নিচে আছে, নিচে আছে দুইটা, দুইটা দুইটা। হ্যাঁ টেনে নিয়ে মোটাটাকে টেনেছি, টেনেছি টেনেছি। হ্যাঁ এটারও মুখে লেগেছে, এরা এখন একটু কিছুটা পালাতে লেগেছে, সব কম হয়েছে মনে হচ্ছে, কিন্তু এখন আমাকে এদের সাথে লড়ালড়ি করতে হবে, যা করা বেঁচে গেছে। এখন আমি আমার কার্যক্রম শুরু করে দিই, আমার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখানে প্রোগ্রামটা হচ্ছে মারামারির। হ্যাঁ ওরে বাবারে, এরা সব এগুলি একসাথে লেগেছে আমার সাথে, এটা হ্যাঁ মাথার পর মেরেছি এটাকে। এবার ফোকাস বার ভুল হয়ে যেতে আমি মার দিলাম, এবার লাথি মুখের উপরে দিয়েছি, এখানে অনেকগুলো আছে, এবার জাল দিয়ে আটকা আছে, এটা এটাও জালে আটকে গেছে। আমি কোন মার দেব চেষ্টা করছি অন্যরকম ভিন্ন মার দেওয়ার, তো ও এখানে এরা আবার উপর থেকে লঞ্চার দিয়ে আমার উপর মারছে গায়ের উপর, এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে। আর এখন এদিকে চলে যাই, এদিকে এখানে এদিকে এদিকে আছে, এদিকে আছে, এদিক থেকে মানে মারছে আমাকে, আরও মারছে, যে লক করছে লঞ্চার দিয়ে আমার দিকে তেড়ে আসছে ওগুলা। এই তো ওখানে আছে, একে একে মারবো, কাছে যেয়ে মারি, এই তো লঞ্চার ওগুলো দিয়ে মারছে। হ্যাঁ এটাকে ফেলে দিয়েছি মেরে, আর এদিকে একটা, হ্যাঁ এখানে আছে একটা, এই আমাকে মেরে দিয়েছে, গায়ে লেগেছে আমার, এটাকে মারতে হয় বেশি করে নাকি। হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে মারি। এবার আর কোন দিকে আছে, হ্যাঁ এখানে দুইটা আছে আমি দেখতে পাচ্ছি, এটাকে এই বাবরি আরেকটু একটুর জন্য বেঁচে গেছি আমি, এখন এটাকে আটকে দিয়েছি। হ্যাঁ আর এটাকে মেরে আপনাদের সবাই কাছে বিদায় নিলাম, আপনারা ভালো থাকবেন।